গুড আফটারনুন সবাইকে, আমি বৈশাখী। তোমাদের সবাইকে আমাদের চ্যানেল যা যা বলে স্বাগত জানাচ্ছি। কালকে রাতে আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, এখনও হচ্ছে। তো এই ঝড় বৃষ্টিতে চারপাশের অবস্থা কীরকম দেখতেই পাচ্ছ, গাছের ডাল পাতা সব পড়ে আছে। কিন্তু এই বৃষ্টিতে ঝড়ে আমাদের দুটো প্রাপ্তিও হয়েছে, একটা কাঁচা কাঁঠাল পড়েছে আর কিছু আম পড়েছে। তো আজকে দুপুরে ওটা দিয়েই আমরা আমাদের খাবার বানিয়েছি। আমটা আগেই কেটে ফেলেছিলাম, এখন এঁচোরটা কেটে নিচ্ছি, তারপরে স্নান করে এসে একবারে রান্নাটা করে নেব। কাঁঠাল কাটা তো এমনিতেই একটু টাফ, সেই জন্য বাজার থেকে যখন কিনে আনি তখন দোকানদার দিয়ে কাটিয়ে আনি। কিন্তু এটা তো গাছ থেকে পড়েছে, এটা নিজেকেই কাটতে হবে, তাই খুব সাবধানে কাটছি। এবার স্নান করে চলে এসেছি, তাড়াতাড়ি রান্নাটা করে নিই। ওই শুধু আমের টক আর এঁচোড়ের টালনাই করবো, নাহলে কর্তা মশাই আবার অফিস থেকে চলে আসবে এখন লাঞ্চ করতে, তখন আবার। কড়াতে তেলটা গরম হতে থাকুক, এরপরে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। তেলের বোতলটা একটু মুছে রাখলাম, তাহলে পরে হাত দেওয়ার সময় আবার তেল চিটচিট করবে, সেটা আরও ভালো লাগবে। এখন আমি সব কিছু রেডি করে নিচ্ছি, লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা যা লাগবে সব কিছু এক জায়গায় করে নিচ্ছি। সব কিছু গোছানোর ফাঁকে তোমাদের একটু বলে রাখি, এটা আমার প্রথম ব্লগ, আমি করছি, অনেক ভুল ত্রুটি নিশ্চয়ই থাকবে, তোমরা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো। আর কিছু যদি আমাকে সুযোগ দিতে ইচ্ছে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ফোড়ন যে তেজপাতাটা দিচ্ছি এটাও আমাদের বাড়ির গাছেরই, গ্রামে থাকার একটাই সুবিধা যে এখানে অনেক কিছু বাড়িতেই পাওয়া যায়। এবার সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এবার এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে একটু ভাতে কষাতে থাকবো, আর এইদিকে কাঁচা আমটা সিদ্ধ হচ্ছে। কর্তা মশাই অফিস থেকে চলে এসেছে, তখন আমার রান্না হয়নি, তাই আমি বললাম যে তাহলে একটু চা খেয়ে নাও। চা আমি প্রচণ্ড চা ভালোবাসি, তো যখন তখন খালি সুযোগ খুঁজি চা। চা খেয়ে আবার রান্না দেখতে চলে এসেছি, এবার সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো সেটার মধ্যে। প্রথমে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে জিরে গুঁড়ো দেবো আর লঙ্কা গুঁড়ো, এটাই দেবো ব্যাস, আর কিছুই দেবো না। খুব সাধারণ একটা নিরামিষ এঁচোড়ের তরকারি রান্না করছি। আর একটু সামান্য চিনি দেবো, আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি যে মা সব রান্নায় একটু মিষ্টি দেয় ওই ঝালটাকে একটু ব্যালেন্স করার জন্য, তো আমিও সেটাই করি। কড়াইটা ঢাকা দিয়ে দিলাম, এবার এঁচোড়া আলুগুলো একটু সিদ্ধ হোক। আর এদিকে আমের টকটা হয়ে এসেছে, ওর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, আমটা বেশ টক সেই জন্য একটু বেশি চিনি দিতে হচ্ছে। আর এর মধ্যে দেবো একটা স্পেশাল মশলা, সেই মশলাটাও আমার মার বানানো, তো মার থেকেই শিখেছি, তো কোনো এক সময় সেটা রেসিপি আমি শেয়ার করবো আপনাদের সবার সাথে। তরকারিটা তার একটু জল দিয়ে একটু আর একটু কষাতে দিচ্ছি, এই সেই স্পেশাল মশলাটা, যেটা আমারও শেষ হয়ে গেছে, যেদিন আবার বানাবো মশলাটা সেদিন তোমাদের সবার সাথে আমি শেয়ার করবো এটা।
প্রথমে টকটপের বাটিতে নামিয়ে নিচ্ছি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কেমন হলো আমার টকটপ। এই দেখো একদম পাতলা করে, তরকারিটাও আবার সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। এবার একটু জল দিয়ে ঝোল ঝোল মতো করে নামিয়ে নিচ্ছি ঘি গরম মশলা দিয়ে। আর আমি ওইদিকে জগের মধ্যে জল রেখে দিই, তো জগের জলটা শেষ হয়ে গেছে, ফুল পাশে রাখলাম, পরে আবার ধুয়ে ভরে রাখবো। আজকে তো এই সিম্পল লাঞ্চ আমাদের হয়ে গেছে, এঁচোড়ের ডালনা আমের টক দিয়ে আজকে আমাদের খাওয়া। গরমে আর কর্তামশাইকে খেতে দিয়ে দিলাম, ছোট মেয়ে স্কুলে গেছে, স্কুল থেকে একটু পরেই আসবে, আসলে আমরা দুজন খেয়ে নেব। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, আমাদের বাড়ির সামনেটা এরকম, পরে আরও ভালো করে দেখাবো তোমাদের সবাইকে আমি কোথায় থাকি কী করি সব জানতে পারবে। আমার এই প্রথম ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই জানাবে এবং আমাকে আরও উৎসাহিত করবে।